ছোট ভাইয়ার হাতে রান্না করা খাবারে একদম জাদু আছে। আমরা যখনই বাবার বাসায় যাই, ছোট ভাইয়াকে কোনো না কোনো কিছু রান্না করে খাওয়াতে বলি। আর আজকে আমরা সবজি খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, ডিম মামলেট আর নতুন আলু দিয়ে গরুর মাংসের ঝোল খাবো। এগুলো সব কিছুই ভাইয়া রান্না করেছিল। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ছিল আমার বাবার বাসাতে দাওয়াত, মানে ছোট ভাইয়ার যেটা এখন বাসা, তো সেই বাসায় আমাদের সারাদিনের দাওয়াত ছিল। আর আজকে কি কি খেলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। যখনই আমাদের বাসায় দাওয়াত থাকে তখনই আমার ছোট ভাবি অনেক রকমের রান্না বান্না করে ফেলে। আর এখানে আমার ছোট ভাবি বিয়েবাড়ির স্টাইলে পোলাও রান্না করেছিল আর অনেক টেস্টি হয়েছিল আজকের পোলাওটা। যদিও আমার জামাই হিমশিম খেয়ে যায় এতগুলো খাবার দেখে, কোনটা ছেড়ে কোনটা খাবে সে ডিসাইডই করতে পারে না। তারপরে অল্প অল্প করে প্রতিটা আইটেমই ট্রাই করাই ওকে আমি। লাঞ্চের খাবারগুলো সম্পূর্ণই আমার ছোট ভাবি রান্না করেছিল। আর এখানে ছিল রুই মাছের ঝোল, আর একটা মাছের ভর্তা, ইলিশ মাছ ভাজা, তারপরে হচ্ছে কোফতা, বেগুন ভাজা, গরুর মাংস নতুন আলু দিয়ে ঝোল করেছিল, রোস্ট রান্না করেছিল, তারপরে হচ্ছে চিকেন ঝাল কারি রান্না করেছিল, সাথে ছিল ভাত এবং পোলাও দুইটাই, ড্রিঙ্কস, মিষ্টি আর সালাদ। প্রত্যেকটা খাবার অনেক বেশি মজার হয়েছিল। আমরা সবাই গল্প করতে করতে খাবারগুলোকে এনজয় করছিলাম আর আমার জামাইও অনেক তৃপ্তি করে খেয়েছে। লাঞ্চ শেষ করার পর আমরা সবাই মিলে বাসার বাইরের সাইডে এসেছিলাম আর এইখানে গল্প করছিলাম। এইখানে অ্যাকচুয়ালি আমরা ভিটামিন ডি নিচ্ছিলাম, কারণ আমাদের বাসা থেকে বের হয় না আর রোদ্রে থাকাই হয় না, যে কারণে ভিটামিন ডি অনেক কম থাকে আমাদের শরীরে। আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন 10 থেকে 15 মিনিট রোদ্রে দাঁড়ানো, যেটা আমার একদমই হয় না। তো ভাবলাম আজকে কাজে লাগিয়েই ফেলি, যেহেতু আমাদের বাসার এরিয়াটা অনেক বড় আর এখানে ঘুরতে বা হাঁটতে অনেক বেশি ভালো লাগে। আমাদের বাসার ভিতরে অনেক মশলার গাছ লাগানো আছে, যেগুলো থেকে আমি মশলা পেরে নিয়ে যাব। এটা হচ্ছে তেজপাতা বা ঝালপাতা, যেটাই বলি না কেন, সেটার গাছ। আর ওইখান থেকে আমি কিছুটা পাতা বাসায় নিয়ে আসব, সেই পাতা দিয়ে রং চা করে খেলে অনেক বেশি ভালো লাগে। কাঁচা ঝালপাতার অনেক স্ট্রং একটা ফ্লেভার বের হয়। আর এখন শীতের সময় এইরকম চা খেলে, হার্বাল টি খেলে হচ্ছে সর্দি কাশির জন্য অনেক বেশি উপকারী। আমরা রাত্রে ডিনার করে বাসা থেকে যাব, আর সেই জন্য ভাইয়া আমাদের জন্য সবজি খিচুড়ি রান্না করে ছিল। ভাইয়া যাই রান্না করে না কেন, এত বেশি মজার হয় যেটা আসলে বলে বোঝানোর না। ভাইয়া এখানে মিক্সড সবজি দিয়ে একটা খিচুড়ি রান্না করেছিল, অনেক মজা হয়েছিল। আর সাথে ছিল ডিম মামলেট, ইলিশ মাছ ভাজা আর 3-4 রকমের আমের আচার, সাথে ছিল ড্রিঙ্কস এবং নতুন আলু দিয়ে গরুর মাংসের ঝোল। আর এই শীতেও আমরা ড্রিঙ্কস খেতে একদমই ছাড়ি না, আমাদের ড্রিঙ্কস অনেক পছন্দ। আমরা ডিনার করে আমার বাবার বাসা থেকে চলে এসেছিলাম, আর আসার পরে আমার অনেক ক্রেভিং হচ্ছিল এই শীতের সময় টাটকা খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করে খাওয়ার। আর আমি দেরি না করে, সব কিছুই যেহেতু বাসায় ছিল, বানিয়েই ফেলছিলাম। পায়েসটা এত বেশি মজার হয়েছিল যেটা বলে বোঝানোর না, আর দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিমি এবং মজাদার হয়েছে। আর শীতের সময় এই রকম গরম গরম খেজুরের গুড়ের পায়েস খাওয়ার মজাটাই আলাদা। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার পেজটিতে লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার জন্য এবং আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।